হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে রোববার, আমার ছুটির দিন, তো আজকে তার সাথে আবার আজকে একটা ইনভিটেশন আছে আমাদের, আমার এক পিসতুত ভাইয়ের বিয়ে রিসেপশন, সরি, তো রিসেপশনে আমি আজকে যাব। আর তার জন্যই সকাল থেকে প্রিপারেশন করছি, জামা কাপড় বার করার চেষ্টা করছি কী পরবো না পরবো। তবে হ্যাঁ, আজকে ভেবেছি একটা শাড়ি পরবো, কারণ জেনারেলি শাড়ি পরতে আমি ভালোবাসি, কিন্তু আমি পরতে পারি না নিজে, কেউ পরিয়ে দিলে আমি আই ক্যান হ্যান্ডেল। তো সেসব ভাবনা চিন্তা করে আমি আজকে একটা শাড়ি সিলেক্ট করেছি। কী পরবো সেটা হচ্ছে, আমি একটা বোমকাই পরবো, দেখিয়ে দিই তোমাদের সকলকে। এরকম ব্লু কালারের একটা বোমকাই এটাকে আমি পরবো। এটা হচ্ছে আঁচলটা, আর বডিটা হচ্ছে এরকম, ভালো না? এই শাড়িটাই আমি আজকে পরবো বলে ঠিক করেছি। তো আর হ্যাঁ, আমি নিজের থেকে তো শাড়ি পরতে পারি না, তো আমার একজন পার্লারের দিদি আছে যে আমার বাড়িতে আসে, তো তাকে আমি ফোন করে ডেকে নিয়েছি, সে আসবে বিকেলের দিকে, এসে আমাকে শাড়িটা পরিয়ে দেবে, আর চুলটা কী করলে কী ভালো হয় দেখে একটু চুলটাও বেঁধে দেবে। তো অপেক্ষা করে আছি, লাঞ্চ টাঞ্চ করি, এখন তো একটা প্রায় বেজেই গেছে, তো লাঞ্চ টাঞ্চ করে একটুখানি রেস্ট নেবো, নিয়ে তারপরে ও আসবে, আমি সাজবো। তো আমার সঙ্গে থেকো আজকে তোমরা সকলে, আর চলো তোমরা আমার সাথে ঘুরে আসবে আমাদের এই বিয়ের বাড়িতে। তো আমরা এবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবার উদ্দেশ্যে, তো আমরা পৌঁছে দেখা হবে আবার। আমরা পৌঁছে গেছি, আর এবার ছবি তুলছি বর আর বউয়ের সাথে, আমার মা, আমি আর বাবা, আর ছবিটা তুলছিল আমার ভাই, তার জন্য ওকে পাওয়া যাচ্ছে না। আর আশেপাশে আমাদের সবাই আত্মীয় স্বজনরা আছে, এক এক করে তাদের ছবিও তুলব। কোভিড-19 পর সকলে মানে সাজগোজ যতই সাজো, সব মুখের ওপর একটা মাস্ক থাকবেই সকলের, আর সেটা আছে ওইখানেও, সেটা ব্যতিক্রম না। সবাই সুন্দর সুন্দর সেজে আছে, আর যথারীতি সকল অনেক দিন পরে যে কোনো অনুষ্ঠানেই সকলের সাথে দেখা হয়, রোজ তো দেখা হয় না, তো গল্প গুজব তো চলতেই থাকে। এবার আমরা এসে পড়েছি ওপরে ডিনার করতে, এখন যেহেতু ফার্স্ট ব্যাচে আমরা খাচ্ছি তো পুরো ফাঁকা ফাঁকা, আর আমাদের কালকে অফিস আছে বলে তাড়াতাড়ি আমরা বসে পড়েছি। আর বাড়ির দিকে যাচ্ছি,
দেখে বোঝা যাচ্ছে রাস্তাঘাট কত অন্ধকার হয়ে গেছে, আর কয়েকটা মাত্রই গাড়ি যাচ্ছে। তো এবার বাড়ি পৌঁছে যাই, তারপরে আবার কথা বলছি। ফিরলাম নেমন্তন্ন বাড়ি থেকে, ফিরে এবার এসেছি, রাত প্রায় 10টা বেজে গেছে, কালকে আবার অফিসও আছে। তো আপনাদের সকলের ব্লগটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যাওয়ার আগে আবারও বলবো, সাবস্ক্রাইব করুন ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দিন, প্রেস করে দিন বেল আইকনটা, যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো নোটিফিকেশনটা আপনাদের ফোনে চলে যাবে। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে সকলের সাথে আবার পরের ভিডিওতে, বাই।